রেজিস্ট্যান্স যার বাংলা অর্থ হচ্ছে রোধ এবং যার একক হচ্ছে ওহম। তো রেজিস্ট্যান্স আমরা আজ পর্যন্ত কোথায় কোথায় ইউজ করেছি? পৃথিবীতে যত পিসিবি তৈরি হয়েছে সব পিসিবিতে কিন্তু রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। এক্সাম্পল হিসেবে আমি তোমাদের বলি, ধরো আমরা কোনো পিসিবিতে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়েছি, এবার আমাদের সেই পিসিবিতে একটা এলইডি জ্বালাতে হবে। তো আমরা এখন কি করব, 12 ভোল্টটাকে 2 ভোল্টে কনভার্ট করব এবং 2 ভোল্টে কনভার্ট করার জন্য আমরা মাঝখানে একটা রেজিস্ট্যান্স লাগাবো। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো এবং তোমাদের শেখাবো যে রেজিস্ট্যান্স কী করে আমরা ক্যালকুলেট করব, কোথায় কত ওহমের রেজিস্ট্যান্স লাগানো দরকার, পৃথিবীতে কত কত ওয়াটের রেজিস্ট্যান্স আজ পর্যন্ত তৈরি হয়েছে ইত্যাদি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, কারণ ভবিষ্যতে মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও যখনই আসবে তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আজকের এই ভিডিওতে রেজিস্ট্যান্স সম্পর্কে পুরো বিষয়টা আমরা শিখে ফেলি। রেজিস্ট্যান্স যার বাংলা অর্থ হচ্ছে রোধ এবং যেটাকে ডিনোট করা হয় আর দিয়ে এবং এর একক হচ্ছে ওহম। তো এই যে যেই সিম্বলগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল। পিসিবির গায়ে এই ধরনের সিম্বল থাকলে আমরা বুঝে নেব সেখানে রেজিস্ট্যান্স লাগাতে হবে। তো এখন আসা যাক রেজিস্ট্যান্স কত প্রকার ও কী কী। রেজিস্ট্যান্স মূলত 2 প্রকার, একটা ফিক্সড রেজিস্ট্যান্স এবং আর একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তো আসা যাক ফিক্স রেজিস্ট্যান্স কয় প্রকার। তো স্ক্রিনে তোমরা 4টে নাম দেখতে পাচ্ছ, তো এই 4টে রেজিস্ট্যান্সই হচ্ছে ফিক্স রেজিস্ট্যান্স। এবার আসা যাক ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স মূলত 2 প্রকার, এখানে স্ক্রিনে তোমরা নাম দেখতে পাচ্ছ। তো এই চিত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে রেজিস্ট্যান্স কী করে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছ ভোল্ট হচ্ছে কারেন্টকে ঠেলছে এবং রেজিস্ট্যান্স যেটা কারেন্টকে বাধা দিচ্ছে। এখন আসা যাক ফিক্স রেজিস্টরের ব্যাপারে। তো এই যে 3টে ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু ফিক্স রেজিস্টর। ফিক্স রেজিস্টরের মূলত 2টো টার্মিনাল থাকে এবং এই টার্মিনালে কোনো পজিটিভ এবং নেগেটিভের ব্যাপার থাকে না। তো এখন তোমরা দেখতে পারবা যে ফিক্স রেজিস্টরের সিম্বল। তো মূলত এই ধরনের সিম্বল পিসিবিতে দেখলেই তোমরা সেখানে বুঝে যাবে যে ফিক্স রেজিস্টর লাগবে। তো এখন আসা যাক যে ফিক্স রেজিস্টর আমরা কী করে ক্যালকুলেট করব। তো মূলত কালার কোডিং দিয়েই আমরা ফিক্স রেজিস্টরের মান বুঝতে পারি, এছাড়াও মাল্টিমিটার দিয়েও কিন্তু আমরা ফিক্স রেজিস্টরের মান বুঝতে পারি। এই চিত্রতে তোমাদের দেখানো হচ্ছে যে ফিক্স রেজিস্টরের মান আমরা কী করে বুঝব। এখন বন্ধুরা আমরা দেখে নেব ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কী এবং ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কী করে কাজ করে। তো মূলত 3টে তোমরা যে রেজিস্ট্যান্স ছবিতে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এবং এই 4টে সিম্বল এগুলো কিন্তু ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের সিম্বল। পিসিবিতে এই ধরনের সিম্বল দেখলেই আমরা বুঝে যাব এগুলো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তো এখন তোমাদের এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স সম্পর্কে আমি বিস্তারিত বলছি। এখানে সি টার্মিনাল যেটা আছে সেটা হচ্ছে আউটপুট এবং বি টার্মিনালটা হচ্ছে ইনপুট। একটা মাল্টিমিটার দিয়ে যদি আমরা এ এবং বি পয়েন্টে ধরি তাহলে কিন্তু আমাদের পুরো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মানটাই দেখাবে। এখন যদি এ এবং সি পয়েন্টে আমরা ধরি এবং নবটাকে আস্তে আস্তে ওপরে উঠাই তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের মানটা বাড়বে, যেটা মাল্টিমিটারে দেখতে পাচ্ছ, এবং নবটা যদি কমাই তাহলে রেজিস্ট্যান্সের মান কমবে। আরও ভালোভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে এখানে একটা সার্কিট ডায়াগ্রাম হিসাবে আমরা দেখব। এখন আমি তোমাদের এই চিত্রের মাধ্যমে বোঝাবো যে রেজিস্ট্যান্স কী করে কাজ করে। তো এখানে আমরা একটা 5 ভোল্টের ব্যাটারি নিয়েছি এবং 2 ভোল্টের একটা এলইডি লাগিয়ে দিয়েছি এবং রেজিস্ট্যান্স ছাড়া এই 2 ভোল্টের এলইডিটাকে আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি। তো এখানে যেহেতু 5 ভোল্টের আমাদের ব্যাটারি আছে এবং 2 ভোল্টের আমাদের এলইডি, সেক্ষেত্রে আমাদের এলইডিটা কিন্তু বার্ন হয়ে যাবে, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এলইডি এবং ব্যাটারির মাঝখানে একটা রেজিস্ট্যান্স বসিয়ে দেবো। এক্ষেত্রে কী হবে, আমাদের এলইডিটা সুন্দরভাবে জ্বলবে এবং আমাদের যেই এক্সট্রা কারেন্ট অর্থাৎ এক্সট্রা ভোল্টেজ আছে সেটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা বাধাপ্রাপ্ত করে দিচ্ছে, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন যদি আমরা বেশি ওহমের রেজিস্ট্যান্স লাগাই তাহলে কী হবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স বেশি লাগালে আমাদের এলইডিটা জ্বলবে কিন্তু আমাদের আলোটা কিন্তু কমে যাবে, এবং কম ওহমের রেজিস্ট্যান্স লাগালে আমাদের এলইডিটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলবে, এই ছবিতে তোমরা সেটাই দেখতে পারলে। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ জলের কল দিয়ে জল বেরোচ্ছে। জলের কলের নব যদি আমরা টাইট করে আটকাই তাহলে আস্তে জল পড়বে এবং যদি ঢেলা ছেড়ে দিই তাহলে কিন্তু জোরে জল পড়বে, অর্থাৎ জলের কলের যেই নবটা সেটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স।
এই চিত্রতে বুঝতে পাচ্ছো যে আমাদের যে 5 ভোল্ট রেজিস্ট্যান্স দেওয়া সত্ত্বেও 5 ভোল্টই কিন্তু মাল্টিমিটারে দেখাচ্ছে, কারণ আমরা এখানে কোনো লোড চাপাইনি এখন অবধি। এখানে যদি আমরা এলইডি লাগিয়ে দিই তাহলে কিন্তু এখানে আমাদের 2 ভোল্ট দেখাবে। এই চিত্রের মাধ্যমে তোমাদের আমি দেখালাম। এবার আসা যাক যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কী করে কাজ করে। এখানে পুরো মানটা তুমি দেখতে পাচ্ছ 1000 ওহম, অর্থাৎ এ এবং বিতে 1000 ওহম আমরা দেখাচ্ছি। তা এখন কী করব, মাল্টিমিটারে আমরা 1000 ওহম না দেখিয়ে যদি আমরা এলইডি লাগিয়ে দিই এবং এ এবং বি পয়েন্টে মাল্টিমিটার ধরি এবং ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটাকে আস্তে আস্তে বাড়াই, তাহলে কী হবে, আমাদের এলইডিটা আস্তে আস্তে করে নিভতে শুরু করবে। কারণ কি, আমরা এখানে রেজিস্ট্যান্সের মান বাড়াচ্ছি, যার জন্যে আমাদের এলইডিটা আস্তে আস্তে আলো নিভতে শুরু করবে। এবং রেজিস্ট্যান্সের মান যদি আমরা এখানে কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এলইডিটা আস্তে আস্তে গ্লো করবে, এবং এখানে যদি আমরা পুরো কমিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এলইডিটা গ্লো করবে। এখানে মাল্টিমিটারে দেখতে পাচ্ছ 1 ওহমের রেজিস্ট্যান্স কিন্তু আমরা এখানে লাগিয়েছি। এই চিত্রতে তোমরা দেখতে পাচ্ছ আমরা রেজিস্ট্যান্সের মান কি করে বের করব। তো এর জন্য আমরা দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করি। প্রথম সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু আই ইন্টু তার, এবং দ্বিতীয় সূত্রটা পি ইকুয়াল টু ভি ইন্টু আই। এই প্রথম সূত্রতে আমরা দেখব এই সূত্রের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সের মান অর্থাৎ ওহম বের করব, এবং দ্বিতীয় সূত্রতে এই সূত্রের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সের পাওয়ার অর্থাৎ ওয়াট বের করব। তো এই যে দুটো সূত্র, এই সূত্র দিয়ে কিন্তু আমরা মূলত রেজিস্ট্যান্সের মান বের করে থাকি, অর্থাৎ কত ওহমের রেজিস্ট্যান্স লাগবে এবং কোথায় কত ওয়াটের রেজিস্ট্যান্স দিলে আমাদের রেজিস্ট্যান্সটা পুড়ে যাবে না। তো এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ওয়াট অনুযায়ী আমরা ক্যালকুলেট করি। মানেটা কি, যদি ওয়াট ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স যেটা থাকে সেটা কিন্তু বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা 100%-এ 100% হয়ে যায়। এখন বন্ধুরা আমি তোমাদের দেখাবো ভি আই এবং আর কে আমরা কী কী বলি। ভি অর্থাৎ ভোল্টেজ, যে ভোল্টেজটাকে আমরা বাদ দেব অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ। আই অর্থাৎ লোড কারেন্ট, আমরা যে লোডের জন্য ক্যালকুলেশন করছি সেই লোড কি পরিমাণ বিদ্যুৎ গ্রহণ করবে। এবং আর অর্থাৎ রেজিস্ট্যান্স, এখানে আমরা দেখাবো পি ইকুয়াল টু ভি ইন্টু আই। পি অর্থাৎ পাওয়ার, রেজিস্ট্যান্সের মোট কত ওয়াট। ভি ইকুয়াল টু ভোল্ট, যে ভোল্টেজটাকে আমরা বাদ দেবো অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ। এবং আই অর্থাৎ লোড কারেন্ট, আমরা যে লোডের জন্য ক্যালকুলেশন করছি সেই লোডটা কি পরিমাণ বিদ্যুৎ গ্রহণ করবে। তো এই দুটো সূত্র দিয়েই আমি তোমাদের এর পরবর্তী ভিডিওতে অঙ্ক করে দেখাবো। আজকে যদি আমি এই সব কিছু এক ভিডিওতেই বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটা লাইক কিন্তু করে দিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভবিষ্যতে এই ধরনের মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও তোমরা যদি দেখতে চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর দুপুরবেলায় কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, এই গরমের মধ্যে যদি ঠান্ডা শরবত খেতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে যে কি করে আমরা জুস মিক্সার মেশিন বানাবো। তো তোমরা ওই ভিডিওটাও দেখে নিতে পারো, আই বাটন এবং ডেসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।